extra time. ২০২২-২৩ মরসুমের আইলিগ শুরু হচ্ছে আগামী ২৯ অক্টোবর থেকে। লীগ কমিটি দীর্ঘ আলোচনার পর বেশ কয়েকটি সিদ্ধান্তে এসেছে। আই লিগের এক একটি দল ৫+১ নিয়মে ফুটবলার সই করাতে পারবে। ৫ জন বিদেশি পৃথিবীর যে কোনো জায়গার এবং ১ জন অবশ্যই এশিয়ার। আর ম্যাচের দিন ৪ জন বিদেশি মাঠে থাকতে পারবেন এবং খেলা হবে ৩+১ নিয়মে, অর্থাৎ ৩ জন বিদেশি পৃথিবীর যে কোনো জায়গার এবং ১জন বিদেশি যারা এশীয় কোনো দেশের অন্তর্ভুক্ত। এবং বদলের ক্ষেত্রেও ৩ বিদেশি বদল হলে তার বদলে নামতে পারবেন কোনো বিদেশি অথবা কোনো ভারতীয়, এবং এশীয় কোটার ক্ষেত্রে তার বদলি হয়ে নামতে পারবেন কোনো এশীয় কোটার বিদেশি অথবা কোনো ভারতীয়। দ্বিতীয় ডিভিশন আই লিগ নিয়েও আলোচনা হলো। ১৫টা দল থাকবে গোটা ভারতবর্ষ থেকে। আইএসএল এবং আই লিগের রিজার্ভ বেঞ্চগুলো অংশ নিতে পারবেন সেকেন্ড ডিভিশন লিগে, এবং ফাইনাল রাউন্ড এখানেও হবে হোম অ্যাওয়ে ভিত্তিতে আই লিগের মতোই। তবে এক্ষেত্রে কোনো বিদেশি ফুটবলার খেলতে পারবেন না। হিরো সেকেন্ড ডিভিশন লিগে কিছু অনূর্ধ্ব ২২ ফুটবলার রাখতে হবে দলে, যেটা জানিয়ে দেওয়া হয়েছে ফেডারেশনের পক্ষ থেকে। হিরো আই লিগ এবং হিরো সেকেন্ড ডিভিশন লিগে দুটি করে দল কিন্তু রেলিগেশনের আওতায় পড়বে, সে বিষয়েও আলোচনা হয়েছে এদিনের মিটিংয়ে। এদিকে কেকরে এফসি পুনের যে দলটি আই লিগে অংশগ্রহণ করেছিল শেষ বছরে, তাদেরকে আরও একবার রেখে দেওয়ার জন্য আবেদন করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে, যেটা মানবিকভাবে বিবেচনা করছে এআইএফএফ। এবং লীগ কমিটির এই সিদ্ধান্ত এক্সিকিউটিভ কমিটিকেও পাঠিয়ে দেওয়া হয়েছে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।